নমস্কার। ঈদ উৎসব আসছে, রমজান মাস চলছে, যারা রোজা পালন করছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাই। আর রাত কাটলেই দোল উৎসব, ফলে উৎসব মুখর কিছু জায়গায় বেশ কিছু দিল্লির সংবাদ নিয়ে আসছে। অবশ্য কৃতিত্ব আমার একা নিতে রাজি নই, তার কারণ বেশ কিছু সংবাদ আমাকে প্রবীর বিশ্বাস মশাই দিয়েছেন এবং প্রবীর বিশ্বাস যে সংবাদগুলো দিল সেগুলো দিলেন সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর বললে কম বলা হবে। ফ্যাসিজমের কিন্তু চূড়ান্ত সীমায় যাওয়া কিছু টিপস তিনি আমাকে দিলেন যে প্রসন্দা করুন এবং এই জিনিসটাকে তথ্যভিত্তিক হিসাবে তুলে ধরুন। একদম প্রথমেই বলি, যেরকম উৎসব মুখরিত সারা ভারতের হিন্দুদের একটি অত্যন্ত মানে কি বলা যায় প্রতিষ্ঠিত অনুষ্ঠান দোল বা হোলি, এবং মুসলিমদের আনন্দ উৎসব ঈদ, তার মাঝখানে যে কাণ্ডকারখানা চলছে দিল্লিতে তাকে দিল্লিকা লাড্ডু ছাড়া আমি আর কিছু বলতে রাজি নই। দিল্লিকা লাড্ডু জো খায়া ও পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। মানে আজকে দিল্লির লাড্ডু খেতে খেতে 10 বছর কাটিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী অ্যান্ড টিম, এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ ইত্যাদি। আজকে যে ফ্যাসিজম চলছে সেই ফ্যাসিজমের কিন্তু কোনো তুলনা নেই। ফ্যাসিজমের জায়গা থেকে তারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেন, এবং খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বলি যে দিল্লির খবর সমস্তই প্রায় আমাদের কাছে এসছে। অরবিন্দ কেজরিওয়ালকে যে কারণে গ্রেফতার করা হয়েছে, যেটা দাবি করা হচ্ছে ইডি সিবিআই ইত্যাদিদের তরফ থেকে, মানে কেন্দ্রীয় যারা রয়েছেন, সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদেরকে বলতে পারি যে মদ বিক্রি নিয়ে যে ঘটনাটি ঘটেছে, যে বিভিন্ন রাজ্যে মদ বিক্রি হয়, যে মদ কোম্পানি এসে মদটাকে দিয়ে যায় ওয়াইনটা, এবং সেটা ডিস্ট্রিবিউট বা সেটার আবগারি দপ্তর সেটাকে বিক্রি বাট্টা করে এবং সেখান থেকে তাদের মুনাফা আসে। দিল্লিতে কিন্তু এই বিষয়টিকে পাল্টে দেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে, যে যারা মদ বিক্রেতা বা যারা ব্যবসায়ী তারা ডাইরেক্টলি সেল করে, তাতে করে সরকারের ঘরে যদি 500 টাকা আসার কথা তাহলে সেটা 50 টাকা এসছে। পার্ট নাম্বার ওয়ান। পার্ট নাম্বার টু, যে এখান থেকে একটা বিরাট কমিশন আপ পার্টির কাছে গেছে, যেটার কারণে অরবিন্দ কেজরিওয়ালকে ধরা হচ্ছে। আমি তাবর তাবর অরবিন্দ বিরোধী মানুষের কাছ থেকে পশ্চিমবঙ্গে শুনেছি যে অরবিন্দ মরে যাবে তার সম্বন্ধে যা খুশি তাই বলা যাক, কিন্তু কোনোদিন চুরি করবে না। ফলে এটা দেখা যেতে পারে যে পার্টি চালাবার জন্য অনেক সময় ফান্ডিং এর দরকার হয়, যে কারণে আজকে কিন্তু মস্ত বড় ব্যাপার যেটা সুপ্রিম কোর্ট থেকে আদেশ জারি পরে একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইলেকটোরাল বন্ড, অর্থাৎ কে টাকা দিচ্ছে কি বৃত্তান্ত, সেটা আজকে প্রকাশ্যে চলে আসছে। সেটা কি ব্যাপার, নরেন্দ্র মোদী এবং তার গভর্নমেন্ট কি তার উত্তর দিতে পারবেন? আজকে যদি মদ কোম্পানি থেকে পার্টির জন্য কেউ চাঁদা নিয়ে থাকে, ধরি কনফার্ম না, সেটা বিচারাধীন রয়েছে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কোটি 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 টাকা আদানি আজকে ব্যবসা করছে, যার নামগন্ধ মোদির আগে আমরা কোনোদিন শুনিনি, এমনি এমনি তার পার্সেন্টেজ কতটা ঢুকছে, কোথা থেকে ফুলে ফেপে একটি রাজনৈতিক দল আজকে এমন টাকা করেছে যে ধারে কাছে কেউ নেই। আমি যদি বলি ওষুধ কোম্পানি, যেগুলো ডোনেশন দিয়েছে বলে জানা যাচ্ছে, ধরা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, আমরা দেখেছি যে কোভিডের টাইমে মানে যারা প্রাইভেটলি ইঞ্জেকশন নিয়েছেন বা টিকা নিয়েছেন অস্বাভাবিক খরচ, তাদেরকে ইজারা পাইয়ে দিল কে, কি করে ওষুধ কোম্পানিগুলোকে, যে আমাদের জীবনদায়ী ওষুধ যেগুলোকে বলা হয়, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, কিডনির ওষুধ, প্রত্যেকটির দাম আকাশচুম্বী করা হয়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তাদের একটা ডোনেশন জমা পড়েছে, সুতরাং যাও যা খুশি তাই করো। সুতরাং ব্যবসা যে একটা পার্ট, আমাদের পশ্চিমবঙ্গে বামফ্রন্ট রাজত্ব করত, তারা আসার পর সব কলকারখানা তুলে দিয়েছিল, তাহলে এই দেশে বামফ্রন্টের ঘরে বা সিপিএম এর ঘরে এত টাকা এলো কি করে? সেগুলো কি ক্যাশ টাকা এসছে, পার্সোনাল টাকা? আপনাদেরকে বলি, যেমন একটা পার্টির যেমন একটা রসিদ থাকে বা পার্টির নিজের একটা, ধরুন ABC কনসালটেন্ট, তাদের নিজেদের কোম্পানির নামে কিন্তু আমি অ্যাকাউন্ট পেয়ে চেক হিসেবে দিতে পারি। সিপিএম এ সেটা নাকি দীর্ঘদিন ছিল না, সেটা বিমান বোস না কার নামে টাকা জমা পড়তো, ক্যাশ টাকাও জমা পড়েছে প্রচুর। এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছিল, তারপরেও কি, ধরুন এই মোবাইল, একটা কথার কথা বলছি, মোবাইল
মোবাইলটির ব্যবসা বা এটা এখানে একটা কারখানা, যেটা কারখানা উঠে গেল, তার মানে মোবাইলটা আসা বন্ধ হলো? মোটেই না, সেরকম কোনো প্রোডাক্টই বন্ধ হয়নি, কিন্তু টোটাল প্রোডাক্টের ইজারা পেয়ে গেল বড়বাজারই, বড়বাজারই ব্যবসায়ীরা, গুটখাখোর ব্যবসায়ীরা, পুরো পশ্চিমবঙ্গের ব্যবসাটা তাদের হাতে চলে গেল। কাজেই এটা খুব বাস্তব সত্য যে তাদের হাতে যখন দিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা এসছে। চিট ফান্ডগুলো তৈরি হয়েছিল, আপনারা কি মনে করেন যে লোকাল সিপিএম এর লিডার ফিডারদেরকে টাকা না দিয়ে তারা ব্যবসা করে লোক ঠকিয়েছে? এগুলো তদন্ত হয়নি, তদন্ত হওয়ার নয়। এবং তারপরে যে ঘটনাগুলো ঘটেছে, যে সব পার্টিরই চাঁদার দরকার হয়, এবং চাঁদার দরকার হলে তারা যে কোনোভাবে ব্যবসায়ীদের এক্সপ্লয়েট করতে পারে বা ব্যবসায়ীরা ভয় চলে দিতে পারে, কিন্তু প্রাণ ভরে যে দিয়েছে এবং তার জন্য কেজরিওয়ালকেই অ্যারেস্ট করতে হবে, এই টোটাল ব্যাপারটাই কিন্তু খুব গোলমেলে। কেজরিওয়ালকে তাহলে অ্যারেস্ট করা হলো কেন? আপনাদেরকে বলি যে কেজরিওয়াল অনেকটা বড় মুখ হয়ে যাচ্ছিল, ইন্ডিয়া জোটের মুখ তো বটেই, ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল রাহুল গান্ধীর। একসময় শীলা দীক্ষিত কে হারিয়ে কেজরিওয়াল ক্ষমতায় আসে, এই যে নতুন আন্না হাজারে এখন দৌড়াদৌড়ি করছে। আন্না হাজারের মতন চালাক চতুর, গান্ধী টুপি পরে তার নাটক অনশন সবকিছু কিন্তু পরবর্তীতে ধরা পড়ে গেছে। আর যদি কেজরিওয়ালকে গাড্ডায় ঢোকানো হচ্ছে, তার আগেই কিন্তু আন্না হাজারাকে ফিল্ডে নিয়ে এসছে বিজেপি, এবং সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে যে আন্না হাজারে এসে কেজরিওয়ালকে গালিগালাজ করা শুরু করেছে, যাতে করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের একটা পার্টে যে পুরো ঘুরে গেছে, যেটা আমি বারবার বলেছিলাম যে 60-62টা সিট লড়বড় করছে, সেখানে এটা ম্যানেজ করার জন্য বা ড্যামেজ কন্ট্রোল করার জন্য আন্না হাজারেকে ফিল্ডে নামানো হয়েছে। ফিল্ডে নামানো হয়েছে বিজেপির একেবারে অখ্যাত মুখ, তাদেরকে নামানো হয়েছে যাদের একটা ফ্রেশ ইমেজ ইত্যাদি ইত্যাদি, তো সেগুলো নামিয়ে খুব বেশি। এই যেমন সুষমা স্বরাজের মেয়েকে নামানো হয়েছে, তিনি ঘুরে ঘুরে বলছেন আন্না হাজারের স্ত্রী আজকে কান্নাকাটি করছে, হতেই পারে তার স্বামী যাতে অন্যায় করবে। ড্যামেজের জায়গা থেকে আপনাদেরকে বলছি, ড্যামেজের জায়গা থেকে এই কেজরিওয়ালকে অ্যারেস্ট করার পর পুরো দিল্লি টকবক করে ফুটছে, এবং দিল্লির সব থেকে পশ এরিয়া যেটা, সবচাইতে বড় লোকরা যেখানে থাকে, এবং ভারতবর্ষের সব থেকে বড় লোক বলা যেতে পারে তাদের, সেটা যে বসন্ত বিহার, সেই বসন্ত বিহারের কিছু অংশ বাদ দিয়ে সারা দিল্লি একাকার হয়ে গেছে। যত রিক্সাওয়ালা, যত অটোওয়ালা, যত ছোট ব্যবসায়ী, যত দোকানদার, তারা তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, পথে নেমেছে। এছাড়া মধ্যবৃত্তের যে একটা বিরাট সংখ্যা রয়েছে যারা গভর্নমেন্টের চাকরি করে, ম্যাক্সিমাম তো ওখানে গভর্নমেন্টের চাকরি চাকরিজীবী, তারা কিন্তু রাতারাতি আপ পার্টির কাছে গিয়েছিল, এবং তারা বিশ্বাস করে না যে অরবিন্দ কেজরিওয়াল কোনো অন্যায় করতে পারে, ফলে টকবক করে ফুটছে দিল্লি অ্যাজ ওয়েল অ্যাজ পাঞ্জাব। আপনারা খেয়াল করে দেখুন, আজ অব্দি বিজেপি কিন্তু থাবা বসাতে পারেনি পশ্চিমবঙ্গে, থাবা বসাতে পারেনি তামিলনাড়ুতে, এবং থাবা বসাতে পারেনি কিন্তু পাঞ্জাবেও। সে পাঞ্জাবিরা কিন্তু খেপে গেছে, পাঞ্জাবের সঙ্গে লাগোয়া হরিয়ানা খেপে গেছে, এখন চেষ্টা করা হচ্ছে হরিয়ানাতে, তো আপনারা দেখবেন গভর্নমেন্ট ভেঙে যায়। এবং আপনাদেরকে আরো ইন্টারেস্টিং কথা বলি, যেদিনকে কেজরিওয়াল ধরা পড়লেন সকালবেলা বা রাত্রিবেলা, তার পরের দিন সকালবেলা বিজু জনতা দল, অর্থাৎ বিজু পট্টনায়কের পুত্র নবীন পট্টনায়ক, যার সঙ্গে মোদীর একটা অ্যালায়েন্স পাক্কা হয়ে গিয়েছিল, তিনি রাতারাতি পাল্টি খেয়ে বললেন যে না, আমি বিজেপির সঙ্গে আর থাকবো না, এনডিএর সঙ্গে আমরা নেই, আমরা আলাদাই দাঁড়াবো, কারণ আতঙ্কে ভুগছে এনডিএর সঙ্গী যারা রয়েছে। একই সাথে এনডিএর সঙ্গী যারা মানে উত্তর ভারতে যারা রয়েছে, তারাও সরে যাচ্ছেন একে একে, ফলে একটা মারাত্মক অবস্থা দাঁড়িয়েছে। সেখান থেকে আরেকটা কথা বলি, কেজরিওয়াল জেলে, এবং দলের প্রত্যেকে বলছে যে কেজরিওয়াল জেল থেকেই আমাদের শাসন করবেন এবং তিনি মুখ্যমন্ত্রী থাকছেন, এটাতে সমস্যা রয়েছে। আইনত সেটার কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, কিন্তু রাজ্যপাল, ওরা তো ওখানে লেফটেন্যান্ট গভর্নর বলে, মানে উপরাজ্যপাল আর কি, যেহেতু ছোট্ট স্টেট কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে যখন রাজ্যপাল তৈরি হয় তখন তাদেরকে রাজ্যপাল বলা হয় না, তাদেরকে লেফটেন্যান্ট গভর্নর বলা হয় বা উপরাজ্যপাল বলা হয়। অ্যাকচুয়ালি বিজেপির লোক, তিনি পরিষ্কার বার্তা দিচ্ছেন, ঠারে ঠোরে যেটা শোনা যাচ্ছে, যে কেজরিওয়াল যদি জেলে থাকে এবং যদি গভর্নমেন্ট চালাবার ব্যাপার হয়, তাহলে এই গভর্নমেন্টকে ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, এবং এই ক্ষমতা কিন্তু রাজ্যপালের আছে, যে করেই হোক স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা চলছে কেজরিওয়ালকে। ফলে ফিল্ডে নেমেছে সুনীতা কেজরিওয়াল, কেজরিওয়ালের স্ত্রী, এবং গতকাল তিনি প্রেস মিট করেছেন, তিনি দলের সবার সঙ্গে কথা বলেছেন, এবং সকলেই মোটামুটি একটা ধাতস্থ হয়েছে, গভর্নমেন্টকে ফেলা চলবে না, এই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করলে আসন্ন নির্বাচনে সমস্যা হতে পারে। কাজেই সুনীতা
সুনীতা কেজরিওয়াল সম্ভবত মুখ্যমন্ত্রী হতে চলেছেন, দু একদিনের মধ্যে আপনাদের কাছে তথ্য পরিষ্কার হবে, বা সুনীতা কেজরিওয়াল হয়তো মুখ্যমন্ত্রী ঠিক করবেন, এবং সমস্ত দল একাকার হয়ে গেছে। এই যে ইন্ডিয়াতে আছেন, এই ধানাই পানাই যেগুলো চলছিল সেগুলো কেজরিওয়াল মানে জেলে যাওয়ার আগের দিন অব্দি কিন্তু লড়বড়ে ছিল। এখন গিয়ে খবর নিয়ে দেখুন, কোন মিডিয়াতে আপনারা খবরটা পাবেন না। এখন কিন্তু একাকার হয়ে গেছে, এবং তৃণমূলের সঙ্গে যে একটা সামান্য বৈষম্য চলছিল কংগ্রেসের, সেটাও কিন্তু সেট হয়ে গেছে। এবং আপনারা দেখবেন যে একেবারে তৃণমূলের কেন্দ্রীয় মুখপাত্র একেবারেই স্বয়ং তিনি চলে গেছেন, এবং তারা চলে গেছেন, তারা সেখানে মিটিং করছেন, ডেরেক ওব্রায়েন সহ বাকিরা। ফলে আগামী 31 মার্চ তারা হয়তো বিরাট জনসভা করতে চলেছে। এবার মিডিয়া দেখাবে না, টিভিওয়ালা হয়তো সব বরদান শুদ্ধ বিক্রি করে দিয়েছে, থাকার মধ্যে ছিল এনডিটিভি, সেও তো আদানি কিনে নিয়েছে। ফলে আরেকটি নতুন ঝামেলার সৃষ্টি হয়েছে। আজকে টেলিভিশন থেকে লোকে মুখ ঘুরিয়ে নিয়েছে এক পেশে খবর হচ্ছে বলে, কিন্তু আপনাদেরকে বলি যে তার জন্য কিন্তু পোর্টাল বা বিভিন্ন ইউটিউবার তারা কিন্তু খবর করছে। যেমন পূর্ণপ্রসূন বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন যারা টপ সাংবাদিক ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের একটা ইউটিউব খুলেছেন এবং সেখানে নিউজ করছে, এবং সেগুলো সাংঘাতিক জনপ্রিয়, একটা টেলিভিশন নিউজের থেকে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। সেখানে ধাক্কা, সে ধাক্কাটা কি একেবারে অভ্যন্তরীণ খবর যে তাদেরকে একেবারেই ডেকে প্রায় বলা হয়েছে যে তোমরা কিন্তু নিউজ বেস কোনো কিছু করতে গেলে পারমিশন নিতে হবে, রেজিস্টার করতে হবে। এমন তো কথা ছিল না, এমন কথা থাকার কথাও নয়, কারণ এরকম ধরনের রেজিস্ট্রেশন করার জায়গা থেকে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেটা সম্পূর্ণভাবে কোর্ট বাতিল করে দিয়েছে। ফলে এর মধ্যে অবশ্য বহু ইউটিউবার মাথা গুঁজে দিয়েছে বিজেপির কাছে, তারা বলেছে না না হুজুর আমরা আছি, আমাদের তার জন্য তারা বিস্তর পয়সা কড়ি পেয়েছে বলে খবর। এবং এই মানে পশ্চিমবঙ্গে দেখবেন যে একটি আরামবাগে রয়েছে লড়বড় লড়বড় করছে, খুব গালাগাল দেয় সকাল থেকে রাত্রি অবধি, একটি রয়েছে সোদপুরের দিকে ঘাড়বেকা, এবং এরকম ধরনের নানান ইউটিউব একবারে ঢেলে মোদী সরকারের প্রশংসা করে যাচ্ছে। এবার প্রশ্ন এসেছিল যে ঠিক আছে, ইউটিউবাররা সব ইউটিউব নিউজরা সবাই মিলে একাকার হয়ে যাবে এবং তারা রেজিস্ট্রেশন করবে, গভর্নমেন্টের অ্যাক পাওয়া যাবে কি, গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন কার্ড পাওয়া যাবে কি, দুটোতেই না উত্তর এসছে তারপরে তো বিচারপতির জায়গা থেকে। এবং এই চালাকিটা আসছে নাকি নির্বাচন কমিশনের তরফ থেকে যে না ইউটিউবে কোনো কিছু করা যাবে, তার মানে আমার এই জায়গাগুলো যে আপনারা দেখছেন সেটাও বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছিল, ভেঙে দেওয়া হয়েছে। শুনুন, দিল্লি কা লাড্ডু জো খায়া ও পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। আপনারা যারা ভাবছেন বিজেপির সঙ্গে আছি, দিল্লি কা লাড্ডু হচ্ছে বিজেপি, জো খায়া যারা যারা খেয়েছে নীতিশ কুমার থেকে তারা বুঝতে পারছে যে কি জিনিস খেয়েছি, আর যারা খায়নি যারা পাটা বাড়িয়ে রয়েছেন মানে পা বাড়িয়ে যে জজ সাহেব থেকে তাপস রায় থেকে শুরু করে অর্জুন সিং এদের যে নতুনত্ব, জো নেই খায়া ও ভি পস্তায়া, খেতে পাচ্ছে না এরা বোধ হয় প্রচুর খাচ্ছে। এই দিল্লি কা লাড্ডু আর কিছুই না বিজেপি দল। এবং আপনাদেরকে বলি যে দেখুন ইতিমধ্যেই কিন্তু ঝড়ঝাপটা পশ্চিমবঙ্গের উপর আসা শুরু হয়েছে। আমি সম্প্রতি নিউজ 18 বাংলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ দেখলাম, দুর্ধর্ষ, পারলে আপনারা দেখে নিন, এবং এত ভালো ইন্টারভিউ দিয়েছেন, তিনি একেবারে স্তরে 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 বলেছেন যে উই ডোন্ট কেয়ার এনিবডি এলস। এবার অনেকেই বলছে ও তো সেটিং এর তত্ত্ব, তাহলে একটি প্রশ্ন করি মোহাম্মদ সেলিম, সেটিং যদি হয়ে থাকে তাহলে মুর্শিদাবাদে তো ডেফিনিট করে 70% মুসলিম সেখানে ভোট দেয়, সেখানে মুসলিম ক্যান্ডিডেট তৃণমূলের জিতে রয়েছেন, তার বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন কেন ভোট কাটার জন্য, যাতে করে সেখানে যে হিন্দু প্রার্থী থাকবে বিজেপি তাকে জেতানোর জন্য? সুতরাং সেটিং ফেটিং বলবেন না, সেটিং কার কি আছে না আছে আমরা জানি, এখনো পর্যন্ত কমিউনিস্ট পার্টির কেউ অ্যারেস্ট হয়নি, যত অ্যারেস্ট হচ্ছে যত কিছু ঝঞ্ঝাট হচ্ছে সব কিন্তু মধ্যপন্থী বিজেপি বিরোধী দলগুলোর থেকেই। এবং মহুয়া মৈত্রর বাড়িতে কালকে যে তাণ্ডব চালানো হয়েছে সেটা একমাত্র আতঙ্কে, কারণ মহুয়ার মতন মেয়েকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, সে একেবারে তোলপাড় করে পার্লামেন্টে বসে, ফলে সমস্ত ব্যাপারটাই কিন্তু অগণতান্ত্রিক হচ্ছে, আতঙ্কে ভুগছে বিজেপি। আমি তো বুঝি না যে অমিত শাহর মতন ধুরন্ধর বুদ্ধিমান লোক তিনি কি করে অরবিন্দ কেজরিওয়ালের এই অ্যারেস্টটাকে মেনে নিলেন, বা অ্যারেস্টটা হলো কার মাধ্যমে জানি না, তিনি তো বলছেন যে না ইডি ইডির মতন কাজ করবো, যাই হোক
ইন্দিরা গান্ধী জমানা ভুলে যাননি, যে অ্যারেস্ট করার ফলে জনপ্রিয়তম এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছিল, সেই দিকেই কি মুভ করছে? অত্যন্ত সঠিকভাবে আপনাদেরকে বলি, এই পশ্চিমবঙ্গে এখনো ক্যান্ডিডেট দেওয়ার হচ্ছে না, মানে ক্লিয়ার হয়নি। কালকেও রাত্রিবেলা যেটা বিজেপির কেন্দ্রীয় স্তরে আলোচনা হয়েছে তার একেবারে অভ্যন্তরীণ কিছু টিপস পেয়েছি, সত্যি মিথ্যার ব্যাপারটা আমি তো বলতে রাজি নই, কারণ আমার সোর্স আমি বলবো না। সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, তাই নিয়ে দলের অভ্যন্তর না হয় সংঘ পরিবার থেকে আপত্তি এসছে, ফলে একটা ভজঘট। রায়গঞ্জের আসন নিয়ে এখনো সলিউশন হয়নি, এবং দার্জিলিং আসনে শৃঙ্গলাকে যে ক্যান্ডিডেট করবার কথা মোদী বলেছেন তার বিরুদ্ধে রাজু বিস গিয়ে বলেছে যে আমি চটকে দেব। সুতরাং এই চটকে দেওয়ার জায়গা আলিপুর দুয়ারে ইতিমধ্যে গণ্ডগোল শুরু হয়েছে বিজেপির, যেসব জায়গায় চাঙ্ক জায়গা কোচবিহারে তো হয়েছেই, ফলে যারা বলেছিলেন ওই 25টি সিট পাবেন তাদের কাছে এখন 5টি সিট পাবে কিনা আতঙ্কের জায়গা হয়ে গেছে। ফলে জমজমাট নির্বাচনের দিকে যাচ্ছে, আপনারা একাকটা হন, আর ফেসবুক আলতু ফালতু কার দিয়ে কার শ্রাদ্ধ এই সমস্ত গুলো না দিয়ে অন্তত দলের হয়ে কাজ করুন, এটা আমার অনুরোধ। এবং সবশেষে বলি যেটা, যে আমি দাবি করছি তৃণমূল দলের কাছে, এটা তাদের মাথা ব্যথা, যে আর যাই হোক কাঞ্চন মল্লিককে যেন কোনোভাবে কোনোভাবে প্রচারে না নামানো হয়। তিনি এখন একটি বিশেষ মিডিয়ার খোরাক হয়ে গেছেন, রোজ তার এই ন্যাকা ন্যাকা ব্যাপারগুলো সহ্য করা যাচ্ছে না। একটা রাজনৈতিক ঝড় যখন উঠছে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু ভাবতে হবে যে হাওড়া তার সঙ্গে লাগোয়া হুগলি ধরুন কাঁচড়াপাড়া এই শ্রীরামপুর বা হুগলি ইত্যাদি, সেখানে কাঞ্চনকে না ঢুকতে দেওয়াই বাঞ্ছনীয়। তার ন্যাকামি বন্ধ না হলে মানে আমি যদি দলে থাকতাম ঘাট ধরে বের করে দিতাম, এবার আপনাদের হেডে তাকে বাতিল করা হোক। ফ্রেশ মুখেরা আজকে দৌড়াচ্ছে, দেবাংশুর মতন ছেলেরা জিতবে তারা দৌড়াচ্ছে। এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখলাম যে প্রথম দিকে একটুখানি সিনেমাটিক থাকলেও ধীরে 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 তিনি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসছেন, জেতার জন্যই তো। ফলে লক্ষ্য রাখব আর আপনারা সঙ্গে থাকবেন, লড়াই আমাদের জারি রয়েছে, লড়াই জারি থাকবে। শেষ করছি, ভালো থাকবেন, আনন্দে দোল কাটান, ঈদের দিন ভালো কাটুক।